Assalamualaikum. আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জয়রুমের JR-T013 10000mAh 15W পাওয়ারব্যাংক রিভিউ। পাওয়ারব্যাংকটি কেমন পারফরমেন্স করলো এবং চার্জ হতে কতটা সময় লাগে এবং কতটা ব্যাকআপ পাবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমরা পাওয়ারব্যাংকটি দারাজ থেকে মাত্র অফারে 1250 টাকা দিয়ে ক্রয় করেছি এবং আমরা এটা আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি। এটা 15W চার্জ নেবে এবং 15W চার্জ দেবে। আমার খরচ পড়েছে প্রায় 1250 টাকা। এটা বিকাশ ক্যাশব্যাকের মাধ্যমে সম্ভব হয়েছে, এছাড়াও আপনারা তারা স্নিম অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন। তো এটা খুব ভালোভাবে র্যাপিং করা ছিল। এখন নতুন আরেকটা ভার্সন বের হয়েছে, সেটা 22W-এর এই 10000mAh সেম প্রাইজের। আপনারা চাইলে সেটাও নিতে পারেন, আর এটা একটু স্লো চার্জ 15W-এর, তো চাইলে এটাও নিতে পারেন। এই পাওয়ারব্যাঙ্কের দিকে কি 15W-এর পাওয়ার সাপ্লাই ইউজ করেছে। এটার অফিসিয়াল প্রাইস 1400 টাকা এবং এটা পাচ্ছেন ব্ল্যাক কালারে। এটার উপরে একটা বিগ ডিসপ্লে পাচ্ছেন, ডিসপ্লে অবশ্য ছোট কিন্তু লেখাগুলো বড়, বাট এখানে যে ইউজ করেছে বড় সাইজ। এটা 3.7V-এর 10000mAh-এর ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে। সাথে পাচ্ছেন একটা সুন্দর টাইপ সি কেবল। আপনারা যদি মাইক্রো ইউএসবি ইউজার হয়ে থাকেন পুরাতনের, তাহলে সেটা আপনি পাচ্ছেন না, এখানে শুধু একটা টাইপ সি পাচ্ছেন। এবং এটা অ্যাকচুয়ালি আপনাকে 6000mAh ব্যাকআপ দেবে, মূলত 10000mAh থেকে 4000 মাইনাস। তো অনেক এরকম হয়, 10000 থেকে 6000 বা 6500mAh ব্যাকআপ পাওয়া যায়। এখানে 15W 5V অ্যান্ড 3mAh। এটার ওজন প্রায় 250 গ্রাম, এক পোয়া। তো এটা মাইক্রো ইউএসবি দিয়ে আপনার ইনপুট 10W-এ চার্জ দিতে পারবেন এবং টাইপ সি দিয়েও 10W চার্জ হতে। আমি বলবো কি, খুবই সময় নেয় এটা 10000mAh পাওয়ার ব্যাঙ্ক। আমার চার্জ দিতে 10 ঘন্টার অধিক লেগেছে, আমি সারা রাত দিয়ে রাখছিলাম এটা। 10000mAh দিয়ে আপনারা 2 বার iPhone 13 চার্জ করতে পারবেন 100% চার্জ দিয়ে। এবং এলইডি ডিসপ্লে, এটার এলইডি ডিসপ্লে তেমন কোনো ফিচার নেই, সবসময় একই আইকন বিলিং করে যখন চার্জিং হচ্ছে বা চার্জ আউট হচ্ছে সবসময়। সবগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 10W-এ এবং শুধু টাইপ সি দিয়ে আউটপুট বের হবে 15W-এ। একটা 15W-এর ফার্স্ট, 15W-কে আমি ফার্স্ট চার্জ বলতে পারবো না, সরি, এটা একটা স্লো চার্জিং সিস্টেম। এটা ডিজাইনটা সুন্দর আছে আপনারা, এটাতে আমি যখন আনবক্সিং করলাম তখন একদম 0% চার্জ ছিল। এটা দেখুন চার্জই দিয়ে দেওয়া হয়নি, এই দেখুন আমি এখন চার্জে লাগলাম, 1% থেকে শুরু হলো। ডান পাশে একটা বাটন দেওয়া হয়েছে, সেটা এই চার্জিং পার্সেন্টেজ কত সেটা দেখতে পারবেন। ওজনেও 250 গ্রাম, এটা খুব বেশি না, 10000mAh হিসাবে ঠিক আছে। ডিজাইন সুন্দর আছে, এই পলিটা তুলে নিলে আরও বেশি ক্লিয়ার লাগে। এবং সবচেয়ে এটা চার্জিংও স্লো, এটা আপনার ফার্স্ট ফোন অ্যান্ড্রয়েড ফোন হলে সেটা চার্জ হতে একটু সময় বেশি লাগবে এবং পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতেও বেশি সময় লাগে। তো এই দুইটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, তাছাড়া ওভারঅল সব কিছু ঠিক আছে। এই আমরা চাইলে TWS 10 বার চার্জ দিতে পারবেন, কারণ TWS এর ব্যাটারি খুবই কম, 10 বার ফুল চার্জ দিতে পারবেন। 21% চার্জ করতেই আমার অনেক সময় লেগে গিয়েছিলো পাওয়ার ব্যাঙ্কটি। আমরা পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন 91% চার্জ হয়েছে, প্রায় 5 ঘন্টারও অধিক সময় আমি লেগেছে, অনেক বেশি সময় লাগে। এবং 99% থেকে 100% হতে এত বেশি সময় লাগে কি বলবো। আমরা এখন একটু চার্জিং টেস্ট করি। আপনারা 2টি ইউজি পাচ্ছেন এবং 2টি একটা টাইপ সি একটা মাইক্রো বি, এই 4টি পোর্ট পাচ্ছেন। আমরা এখন যদি ফোন চার্জিং টেস্ট করি, ফোনটি চার্জিং এ দিচ্ছি, এটা চার্জ নেওয়া শুরু করেছে। এবং এটা কত ওয়াটে চার্জ আছে সেটা আমি আপনাদেরকে দেখাই, যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা যে 10W-এ চার্জ হচ্ছে 1000 বা 900, 10-এর কম, এই যে 10W বা 800-900 হয়, মানে 10W-এর পাশাপাশি, 10W-এর বেশি দিচ্ছে না। এখানে লিখেও দেওয়া হয়েছে যে এটা কেমন ক্যাপাসিটি দেবে। তো আপনারা এই বাজেটে এটা কিনবেন কি না, 1200 টাকা আপনারা আপনার বাটন ফোনের জন্য সেরা হতে পারে, অ্যান্ড্রয়েডের জন্য একটা ব্যাকআপ হতে পারে, কিন্তু চুলো চার্জ হলে সমস্যা নেই। আপনারা একটু
ফাস্ট চার্জিং এরটা কিনতে পারেন, এটা কিছুটা স্লো চার্জ, আপনারা বেস্ট চার্জ দেখতে পারেন, শাওমি দেখতে পারেন, চাইলে জয়রুমও দেখতে পারেন। তো কোনটা নেবেন সেটা সিদ্ধান্ত একান্তই আপনার। আমি রিভিউ করে দেখালাম, এটার কিছু ব্যাড সাইড হলো এটা চার্জ হতে প্রচুর সময় নেয় এবং চার্জিং আউটপুটও স্লো, তাছাড়া অন্যান্য লুকসটা সুন্দর আছে, ওজনও ঠিক আছে, এলইডি ডিসপ্লেটা ঠিক আছে, এটা এই যে রিয়েল চার্জিং দেখতে পাচ্ছেন আপনারা এখন। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আরও কিছু তথ্য জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত।